মহালয়া শেষ, মাজত মাত্র কেইদিন, আহি পালেহি দুর্গা পূজা। আর এই পূজার প্রাক্ষণত শিলচরের কিছু অভিজাত পরিয়ালর পূজা মনলৈ আহিলে সেন্ট্রেল রোডের আয়ুর্বেদ আশ্রমলৈ মনলৈ আহে। আয়ুর্বেদ আশ্রম বলে কলে সকলো চিনি নাপাবো পারে। এই বাসগৃহ হৈছে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তথা দোহারর প্রাণপুরুষ প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য। এই বাসগৃহর প্রতিষ্ঠাতা হৈছে কালিজয় ন্যায় পঞ্চানন ভট্টাচার্য, তেও কালিকা প্রসাদর ককা। এই আয়ুর্বেদ আশ্রমত দুর্গা পূজা আরম্ভ করেছিল শ্রদ্ধেয় কালিজয় ন্যায় পঞ্চানন ভট্টাচার্য। 130 বছরিয়া এই বনেদীবাড়ির পূজায় শেহতীয়াক হেরাই পেলাইছে যাক জমকতা। বর্তমান প্রজন্মই একলগে পূজার আয়োজন করেছে সচা, কিন্তু এই পূজার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব যার কান্ধত দিয়া হয়েছিল। আর পূজার সময় ঘরলৈ উভতি আহিলে উৎসবত অন্য মাত্রা যোগ হয়েছিল, তেও আর নাই। কালিকা প্রসাদ ভট্টাচার্যর মৃত্যু এতিয়াও শূন্যতা। কালিকা প্রসাদ ভট্টাচার্যর এগারী ভগ্নী মঞ্জুরী ভট্টাচার্যই দুর্গা পূজার ইতিহাসের উপর আলোকপাত করে কয়, আমাদের বাড়িটা হচ্ছে মানে যে বাড়িটা যে নামে পরিচিত সেটা হচ্ছে আয়ুর্বেদ আশ্রম, এবং এটা আমার দাদুর বাড়ি, প্রতিষ্ঠিত বাড়ি। কালিদয় নায় পঞ্চানন ভট্টাচার্য ওনার নাম, সবাই ছিলেন তো। উনি এই বাড়ির দুর্গা পূজাটা নিয়ে প্রচলন করেছিলেন, সেটা হবে আজ থেকে প্রায় 125-130 বছর আগের কথা। উনি প্রথমে ঘর দিয়ে পুজো শুরু করেছিলেন, পরবর্তীকালে ঘর থেকে আমরা প্রতিমা দিয়ে পুজো শুরু করি উনি করেছিলেন। উনি নিজে আসনে বসে নিজে পুজোটা করতেন। আর আমার জন্ম যখন হয়েছে তখন উনি ছিলেন না, আমার জন্মের অনেক আগেই উনি মারা গেছে, তবে পুজোটা সবসময় করে এসেছেন আমাদের বাড়ি ভুলের পরিবারের একজন সদস্য। আমি জন্মের পর থেকে দেখেছি পুজো করতেন আমার আরেক জেঠু কৃষ্ণপদ ভট্টাচার্য, উনি দীর্ঘকাল পুজোটা করেছেন। বর্তমানে এখন আমাদের পরিবারে সেরকম পুজো করার মতন সদস্য নেই, তাই বহিরাগত পুরোহিত দিয়ে পুজোটা সারতে হয়। পূজার ঐতিহ্য পরম্পরা অনেকটাই পাল্টেছে, তবে আমাদের বাড়ির পুজোর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন পুজোর গান। আমাদের বাড়ির পুজোতে যখন মন্ত্র দিয়ে দেবীকে আরাধনা করা হয় সেই মন্ত্রের সঙ্গে গানের সুর থাকে। গান ছাড়া মানে আমাদের বাড়ির পুজো কল্পনাই করা যায় না, কারণ এই পুজোর যিনি প্রতিষ্ঠাতা যার কথা বললাম কালিজয় নায় পঞ্চানন ভট্টাচার্য আমার দাদু, উনি সবসময় বলতেন যে ঈশ্বর দিয়ে ডাকার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গান। গান ছাড়া আমাদের বাড়ির কোনো উৎসব অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তো আমরা সেই ঐতিহ্যটা এখনো পালন করে যাওয়ার চেষ্টা করি, তাই দেখা যায় যে আমাদের বাড়িতে যখন পুজো হচ্ছে একদিকে তখন পাশাপাশি গান চলছে, এবং প্রত্যেকটা প্রহরে প্রহরে প্রত্যেকটা পর্বের জন্য আমাদের বাড়ির আলাদা আলাদা রকমের গান নির্দিষ্ট করা আছে। সেটা আমার পিসি যখন জীবিত ছিলেন আনন্দময়ী ভট্টাচার্য, উনি আমাদের প্রত্যেককে নিয়ে মহালয়া থেকে শুরু করে সেই গানের আসর হতো। একদিকে দেবী প্রতিমা সাজানো চলছে আর একদিকে পিসিমা আমাদের সবাইকে নিয়ে বসে গান গাইতেন। আগে বাড়িতে কুমারী পূজা হতো, আমার হয়েছে, আমার দিদিদের হয়েছে, আমার পরবর্তী প্রজন্মের হয়েছে, এখন কুমারী পুজোটা হয় না। আর আমাদের বাড়ির ভাসানের একটা বৈশিষ্ট্য রয়েছে, এটা সবাই জানেন যে আমিও দেখেছি ছোটবেলা আমাদের বাবা কাকা জ্যাঠা প্রত্যেকে এবং পাড়া প্রতিবেশী তারাও আসতে, সবাই প্রতিমা কাঁধে করে ভাসান ঘাটে নিয়ে যেতেন, এবং সেটা হতো অনেক রাতের সময়। অর্থাৎ শহরের সমস্ত প্রতিমা নিরঞ্জন হয়ে যাওয়ার পর আমাদের প্রতিমাতে, এবং তখন আমাদের সঙ্গে মশালের আলো এবং সেই মশালের আলোয় প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়ার সঙ্গে চলছে গান, আমার জ্যাঠা শ্যামাপদ ভট্টাচার্যের লেখা গান। এইগুলো অন্য একটা ঐতিহ্য আমাদের, মানে আমাদের গর্ব করার মতো এমন একটা ঐতিহ্য আমাদের রয়েছে। এখন কি হয় মানে পারিপার্শ্বিক অবস্থার অবনতির জন্য আমরা সেই রাতের বিসর্জনটা এখন অ্যাভয়েড করি। এখন আমরা কিছু বছর থেকে আমরা দুপুরের ভেতরেই প্রতিমা নিরঞ্জন করে আমরা বাড়ি ফিরে আসি, কাঁধে করেই নিয়ে যাওয়া হয়,
তবে যেহেতু বাড়ির অনেক পরিবর্তন হয়েছে, আগের সদস্যরা নেই, আমার বাবা কাকা জ্যাঠা কেউই নেই, তো এখন বাইরের লোক প্রতিমানে রঞ্জন করার জন্য প্রতিমা কাঁধে বয়ে নিয়ে যায়। আমরা সঙ্গে থাকি, আমরা গান করি, আমরা গান দিয়ে যাই, আমরা প্রতিমা নিরঞ্জন করে বাড়ি ফিরে আসি। প্রতি বছর আমাদের এইভাবেই পুজো হয়, আশা করি মায়ের আশীর্বাদ আগমিত হবে। তো এটাই আমাদের পুজোর, এটা সংক্ষেপে বলবো। টাইটেল হচ্ছে আমার দাদা কমলেশ্বর ভট্টাচার্য, আমার দিদি নীলানি ভট্টাচার্য, আমার আবিপুরি মুনিশ চক্রবর্তী, তাছাড়া আমার জামাই বাবুরা রয়েছেন, আমরা রয়েছি, আমার বুদি রয়েছেন গায়ত্রী ভট্টাচার্য, আমরা রয়েছি। তো এখন পরবর্তী প্রজন্ম, যারা পরবর্তী প্রজন্মের মধ্যে যেমন আমার দাদা দিদি বুদি, আমাদের বাড়ির জামাইরা জামাতারা, এরাই এখন পুজোর ঐতিহ্য, পুজোর দায় দায়িত্ব বহন করে চলেছে। দাদা ভাই আসতো পঞ্চমীর দিন বা ষষ্ঠীর দিন, অনেক সময় অনুষ্ঠানের জন্য এসে পৌঁছতে পারতো না, ইদানিং বেশ কিছু বছর ধরে এসে পৌঁছতো ষষ্ঠী বা সপ্তমীর দিন, বিভিন্ন অনুষ্ঠান থাকে তখন দাদা ভাই এসে দেওয়া কি পুজো অন্য একটা মাত্রা যোগ হয়ে গেছে। মানে দাদা ভাই ছাড়া গানের আসর গুলো কেমন একটা মানে নিস্তব্ধ, তার পুরো জমজমাট ব্যাপারটা আসছে না, ঢাক পাচ্ছে ঠিকই, কিন্তু দাদা ভাই এসে যখন ঢাকের কাঠি হাতে নিল সেই ঢাকের ছন্দটাই বদলে গেল। তো হ্যাঁ, সেটা তো একটা শূন্যতা। তবে আমরা এটাই মনে করি যে পুজোটা নিয়ে দাদা ভাইয়ের এত সেন্টিমেন্টস ছিল, মানে সারা বছর ও এটা ভাবতো পুজোতে কি করা যাবে, পুজো কিছুতে বন্ধ করা যাবে না, কারণ এই পুজোটা নিয়ে দাদা ভাইয়ের অনেক সেন্টিমেন্টস ছিল। সে পুজোর জন্য মানে সে ষষ্ঠীতে আসতে পারছে না, সপ্তমীতে আসতে পারছে না, বাট ওখান থেকে সে ব্যবস্থা গুলো করছে, জিজ্ঞেস করছে বারবার, মূর্তি গড়া শুরু হয়েছে, কারিগররা এসেছেন নাকি, এইগুলো ছিল ইনভলভমেন্ট, যেটা বুঝছি এই ইনভলভমেন্টটা দাদা ভাই প্রচন্ড রকম ছিল। আর ভাসানের সময় ইদানিং যেটা বললাম মুকুন্দ জেঠু, উনি নবপত্রিকা নিয়ে ভাসানে যেতেন, উনি ওনার মারা যাওয়ার পরে দাদা ভাই সেই নবপত্রিকা নিয়ে, আমাদের বাড়ির একটা ঐতিহ্য আছে ভাসানে যাওয়ার আগে নবপত্রিকা বাড়ি পরিক্রমা করা হয়, প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে মায়ের আশীর্বাদ, ধান চাল এগুলো ছড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা ঘরে। তো এটা আগে করতেন আমার জেঠু মুকুন্দ দাস ভট্টাচার্য, ওনার যাওয়ার পর সেই দায়িত্বটা পড়েছে দাদা ভাইয়ের। দাদা ভাই এটা করতো, অনেক ছবিও আছে দাদা ভাই নবপত্রিকা নিয়ে ভাসানে যাচ্ছে পরিক্রমা করছে, তো সেই জায়গাটা এখন ফাঁকা লাগে, সবসময় প্রতি বছর মনে হয় দাদা ভাইয়ের এই স্মৃতি।